হ্যালো ফ্রেন্ডস, টেক্সট স্কুলে তোমাদের স্বাগতম। আজ আমরা সমাপনী পরীক্ষার বাংলার চিঠি ও দরখাস্ত সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশনটি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের পরামর্শ নিয়ে এবং বোর্ড প্রশ্নের আলোকে তৈরি করা হয়েছে। এই সাজেশনটি তোমরা যদি সুন্দরভাবে কমপ্লিট করো তাহলে সমাপনী পরীক্ষায় চিঠি ও দরখাস্ত কমন পড়ার অধিক সম্ভাবনা রয়েছে। তো চলো আমরা শুরু করি। এক নম্বরে, তোমার বিদ্যালয়ে নিরাপদ পানির অভাব, নিরাপদ পানির ব্যবস্থা করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লেখো। দুই, শিক্ষা মেলায় যাওয়ার জন্য অর্ধবেলা ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো। তিন, তোমার বিদ্যালয়ের লাইব্রেরিতে অধিক সংখ্যক বই সরবরাহের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো। চার, তোমার অসুস্থতার জন্য তিন দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো। পাঁচ, বনভোজনের আয়োজনের অনুমতি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখো। তোমার বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী সরবরাহের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো। সাত, তোমার বড় বোনের বিয়ে উপলক্ষে তিন দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখো। তো বন্ধুরা, তোমরা এই ষাটটি দরখাস্ত খুব সুন্দরভাবে পড়বে। আমরা আর তিনটি চিঠি দেখে নেব, খুব গুরুত্বপূর্ণ তিনটি চিঠি দেখে নেব। তো চলো শুরু করি। এক, তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে চিঠি লেখো। দুই, তোমার বন্ধুকে তোমার দেখা যে কোনো একটি দর্শনীয় স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে একটি পত্র লেখো। তিন, তোমার একটি পোষা প্রাণী আছে, প্রাণীর সাথে তোমার কিরূপ সম্পর্ক তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। তো বন্ধুরা, এই ষাটটি দরখাস্ত এবং তিনটি চিঠি খুব সুন্দরভাবে পড়ে নেবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করো, কমেন্টস করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ।